আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। ডিপিআরসি চিকিৎসা, আমি এখন সুস্থ। আমি গত 12 দিন আগে এখানে ভর্তি হয়েছিলাম। আমার ডিস্ক প্লাক্সের সমস্যা ছিল L5S1-এ। আলহামদুলিল্লাহ এখন আমি সুস্থ হয়েছি। চলেন আমার প্রথম দিনের ভিডিওটা দেখে আসি। আমার নাম ইমা বেগম, আমার বয়স 35, আমার বাড়ি সিলেট মৌলভীবাজার। আমি হসপিটাল 702 নাম্বার কেবিনে ভর্তি আছি। আমি গত গত 7 দিন আগে আমি ডিপিআরসিতে হসপিটালে ভর্তি হয়েছি। আমার ডিস্ক প্রলাপসের সমস্যা, ব্যথাটা বেশি ছিল কোমরের মধ্যে, L5S1। আমার প্রচন্ড কোমর ব্যথা ছিল, ব্যথাটা কোমর থেকে বা পায়ের দিকে নামতো। আমি যখন হাঁটতাম বসতাম আমার কোমর ব্যথা করতো, ঘুম থেকে উঠার পরে বেশি ব্যথা করতো। এই ব্যথার জন্য আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। আমি এই পর্যন্ত ব্যথার জন্য 7-8 জন ডাক্তার দেখাইছি, কারো কাছে স্থায়ীভাবে উপকার পাচ্ছি না। সিলেটে ডাক্তার দেখাইছি, এই স্যারে বলছেন ফিজিওথেরাপি দিয়ে রোগ না কমলে অপারেশন লাগবে। তাই আমি স্যারের ভিডিও দেখিয়ে এখানে আসছি। আমি বয়ে অপারেশন করতে চাই না, কারণ অপারেশন করলে আমি সুস্থ নাও হতে পারি। এই জন্য আমি উপায় খুঁজে তাই কোথায় গেলে ফিজিওথেরাপি চিকিৎসায় সুস্থ হব। একদিন আমি ইউটিউবে শফিউল্লাহ স্যারের সন্ধান পাই। তারপর স্যারের সিরিয়াল নিয়ে স্যারে দেখাই। স্যারে দেখানোর পর স্যারে বলছেন অপারেশন ছাড়াই সুস্থ হওয়া যাবে। এটা শোনার পরে আমার মনে শান্তি পাই। স্যার 14 থেকে 21 দিন পর্যন্ত বলছেন ভর্তি। দেখলেন তো আমার প্রথম দিনের ভিডিওতে কি কি সমস্যা ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমার এখন এই সমস্যাগুলো নাই। আমার এখন কোমরের দিক থেকে পায়ের দিকে ব্যথাটা নাই। আমি এখন স্বাভাবিকভাবে হাঁটতে পারি এবং সব কাজ করতে পারবো আশা করি। আমার কাছে মনে হচ্ছে আমি এখন স্বাভাবিক কাজে ফিরে আসব। আমি স্যারের জন্য অনেক দোয়া করি আর আমার থেরাপিস্টের জন্য দোয়া করি। তারা আমার জন্য খুব খুব কষ্ট করেছে। আমার আমাকে আসিয়া 3 বেলা থেরাপি দিচ্ছেন, আমার খোঁজ খবর নিচ্ছেন, আমার সাথে গল্প করতেন, ভালো ব্যবহার করতেন। স্যারের চিকিৎসা আমাদের কাছে অনেক ভালো লাগেছে। এখানকার পরিবেশ অনেক ভালো, অনেক সুন্দর পরিবেশ। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সুস্থভাবে চলতে পারি। আর স্যারের জন্য সবাই দোয়া করবেন, স্যার যেন আমার আমার মতো আরো রুগীদের চিকিৎসা এভাবে চালিয়ে যাইতে পারে। আমার মতো এরকম রুগী থাকলে আপনারা আসিয়া স্যারের কাছে চিকিৎসা নিবেন। আশা করি আপনারা সুস্থ হয়ে যাবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।